বাবু গেছিল ভাই, বাবু যদি টাকা রাখছে, অমি আছে, অমি যদি টাকা রাখছে, টাকা না দিলে কাজ করে না, ওরা নিজেরাই আমার কই গেছে, তো অন্য গুণা ফালাই ফালাই রেখে দেয়, ফাইল ফালাই রেখে দেয় ঘুরে। আর যদি নাগরিকরা সবাই জানে ভাই, হ্যালো।
ওইজনের কাজ হইলে ওই যে যারা গভর্নমেন্টের কাছে টাকা দিয়ে রিসিভ করে সেটা আপনি লিতে হইব ওই বাবু আমাদের যারা যারা দিছে টাকা লইয়ে ভাই এলাকা থেকে দরাদ করে বলতো কইছি আচ্ছা শেষে দেখেন আপনারা দেখেন কি করা ব্যাংক করা ব্যাংক এইলে কি ওই পারে ওই মাথা হ্যাঁ অবশ্য ডিপ তো করতেই হবে এই হয়েছে যে রাস্তা দেখেন ওই যে রাস্তা এই জায়গা দিয়ে এইভাবে যেতে হচ্ছে এই এগুলি তো সব হচ্ছে খালের জায়গা খাল তো এই পর্যন্ত ছিল বারো নম্বর ওয়ার্ডের নির্বাচন করতে চাই কে খাল কোন পর্যন্ত আসিল বলো তোমরা তো এলাকার লোক খাল তো অনেক উপর পর্যন্ত আসিল না হ্যাঁ ওই যে বান্ডারি ওয়াল দেখছেন ভাই এই পর্যন্ত আর এবং এই যে রাস্তার এই রাস্তাটা সোজা হইলে আমরা ব্রিজের উপরে যে মিলছিল এই রাস্তার ওয়ালটা যে এই রাস্তার পাশে তো ওয়াল এই ওয়ালের পর পর্যন্ত খাল আসিল না জি ওই যে সাইলো এই এসে সাইলো এই যে পেট পেড়েছে এই পর্যন্ত এই পর্যন্ত কাটতে হবে আর এইখানে এই এদিকে আর লাগলে তো এই পর্যন্ত যেহেতু আমরা যাবো যারা ইচ্ছে নিয়ে যদি তাদের সোজা রেখা ক্যাট বাই করে দেবেন সোজা রেখে তো দূর করা যায় কি মধ্যে নাই এটা কি মধ্যে নাই এই সাইডে তো আপনি যাওয়ার প্রয়োজন নেই আমাদের এখানে তো ওয়াল পর্যন্ত এখানে গাড়ি দেবেন আমি দেখাই দিচ্ছি শুধু দেখাই দিচ্ছি একটু আসেন এখানে একদম এখান থেকে বাংকার থেকে এক হাত রেখে স্লোপ করে দেবেন এই ওয়াল থেকে এক হাত রেখে স্লোপ করে দেবেন এই কোনায় দ্বারা এই যেন এটা এটা খাল থাকে এই পর্যন্ত যাবেন আপনি আমরা আমাদের ছিল এই পর্যন্ত এই পর্যন্ত চলে যাবে এখান থেকে রাস্তা করে আর এটা তো সরকারি প্রতিষ্ঠান ধান গবেষণা ওই রাস্তাটার ভিতরে আমাদের রাস্তা করবো হ্যাঁ ভিতরে করবো অসুবিধা আপনি এদিকে তো রাস্তা করবেন না কিন্তু এদিকে আপনি ভাঙিয়া খাল নিয়ে যাবেন খাল তো কাটতে হবে এদিকে তো রাস্তা হবে ওই রাস্তাটার উপরে না আমাদের রাস্তাটা ভিতরে যাই হোক এখানে এলো কেটে দেবে রাস্তা না করুক আমার সাথে জল ভেঙে স্যার খালের সমুখ নিয়ে যাবে কারণ এখন যদি না করি আমরা আর এটা জীবনে কোনোদিন এখানে কেউ হাতও দেবে না স্থাপনা উঠতে গেলে কার জন্য চিন্তা করে শহরের জন্য তো নিজের পকেটের কথা চিন্তা করে এখানে এটা কি র্যাবের এই যে র্যাব থাকে যে ওটা তাদের ওয়ার মানে এই নাকি এই না রাস্তা হলে পরে তো তাদের এখানে এই জায়গা তো ভাঙতে গেলে রাস্তা ভাঙালে এই সাইডে আছে এই সাইডে বড় করে দেবেন কেন হ্যাঁ অপোজিটে বড় করে দেবেন এই জায়গাতে কি করে দেবে কারিতাস কারিতাস খালি বলে রয়েছে মানে একটু বড় করে দেবেন অসুবিধা নেই তাদেরই তো কাজে লাগবে এখানে এই সাইড দিয়ে এবং আমরা তো ওদিকে তো মনে করেন চৌবাথার দিকটাও তো কাটবো রুইয়ার পোল থেকেও আর ওখান থেকে আরো 200-250 মিটার
ভাই ওই রাজার খালটা কিন্তু আমাদের মধ্যে আমাদের ওই নকশার ভিতরে আমাদের বাম দিকে ওই যে রাজার খালের ওই রাজার খাল কোনটা ওই যে যেটা সোলনা বাজারের ওইটার সংলগ্ন একদম রুইয়ার পোল সহ আইছে আমাদের মানে আমরা মালিক সিটি কাউন্সিলর আপনার এরিয়ার মধ্যে ক্লাবের মালিক যতদিন আছেন ততদিন আপনি মালিক স্যার ওই যে আমাদের তারপরে নবগ্রাম রোড মার্কাজ মসজিদের সামনে রাস্তা ওইটা সিটি কর্পোরেশন চৌমাথা আছে স্যার চৌমাথা দিয়ে নবগ্রাম রোড দিকে যাচ্ছে বন্ধ বন্ধ হয় পালা ওই খালটা একটু ধরেন ওই যে খালটা হাই স্কুলের পাশে খালটা কিন্তু একেবারে এই পানি বদ্ধ ওদিকে তুই ভিডিওটা খালের পুরো এইটা আমার একটা ফুটে আসছে এখন জায়গা মাঝখানে সাগরদি খালের উপরে দাঁড়ালে পরে পুরো খালটা মেহগনি গাছে লাগানো নাকি টপ।